সদ্যোজাত সন্তান বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল মালদার এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে নার্সিংহোম চত্বর। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইংরেজতা থানার পুলিশ। সদ্যজাত সন্তান বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল মালদা শহরের এক নার্সিংহোমের বিরুদ্ধে। এ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে ওই নার্সিংহোম চত্বর। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে ইংরেজতা থানার পুলিশ। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে, ওই প্রসূতি নির্দিষ্ট সময়ের আগে সন্তান প্রসব করেছিলেন। সদ্যজাত অত্যন্ত সংকটজনক ছিল, পরবর্তীতে সেই সন্তানের মৃত্যু হয়। তীব্র প্রসব যন্ত্রণা নিয়ে বুধবার মালদা শহরের গাবগাছি এলাকার সেই নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন বৈষ্ণব নগরের কামাত গ্রামের বাসিন্দা জুমা বিবি। তার স্বামী সাবিরুল ইসলাম পেশায় লরি চালক। কর্মসূত্রে তিনি ইংরেজবাজারের কাঞ্চনটার এলাকায় বসবাস করেন। ঝুমা দেবীর পরিবারের সদস্যের অভিযোগ, বুধবার বিকেলে তারা পরশুর থেকে নার্সিংহোমে ভর্তি করেন। রাত 9:30 তিনি এক সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন। রাতে জীবিত সন্তানকে দেখানো হয়েছিল রীতিমতো। হাত পা নাড়িয়ে খেলছিল সদ্যজাত সন্তান, কিন্তু সকাল থেকে আর বাচ্চাকে দেখতে দেওয়া হয়নি। রাত 10টা নাগাদ যখন বাচ্চার বাবা বাড়ি যায়, তখন নার্সিংহোম থেকে ফোন করে বলা হয় বাচ্চা আর নেই। আমরা তখন বলি সুস্থ বাচ্চাকে দেখলেন কি করে এমন হলো কিছুক্ষণের মধ্যেই, যাই হোক মরা বাচ্চাই দেখতে চাই। বাচ্চার বাবা বাচ্চার মৃতদেহ দেখতে চাইলে নার্সিংহোম কর্তৃপক্ষ তাকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরে লোকজন নিয়ে নার্সিংহোমে যাওয়া হলে তারা বলে বাচ্চা কাঁচের ভেতর ভরা রয়েছে, তবে রোগী ঠিক আছে। পরিবারের সদস্যের সন্দেহ, নার্সিংহোম কর্তৃপক্ষ বাচ্চা চুরি করে নিয়েছে, বিক্রি করার ছলনায় অবহেলায় বাচ্চাটাকে মেরে ফেলেছে। বিগত দিনেও এই নার্সিংহোমের ওপর অনেক অভিযোগ উঠেছে এবং ভাঙচুরও হয়েছে। চুরি করলে না তো আমি কাল থেকে কেন বললে না গো, সারাদিন 10:30 সময় ওষুধ, আমি রাত্রে বাড়ি যাচ্ছি, ওই তাওয়াকে বলছি তো বলছে ঠিক আছে তুমি যাও মামা, তোমার তো পেশেন্ট আছে, বাচ্চা নাই যে তোমার অসুবিধা হবে। আমি একটা আয়া রেখে গেলাম 200 টাকা থেকে, যে সকালে আপনাদের অভিযোগটা কি তাহলে? আমার বাচ্চাটা এরকম আমাকে বললো না কেন যে তোর বাচ্চা হয়ে গেছে, এখন কেন বলছে? আপনার কি হয়েছিল, পুত্র সন্তান না কন্যা সন্তান? জীবিত ছিল, হওয়ার পর আপনাকে দেখিয়েছিল? দেখিয়েছিল, জীবিত দেখেছিলেন, ভালো দেখেছিলেন? জীবিত বলতে পারবো না, দেখেছি, আমাকে বলেছে, আমি দেখেছি কি, আমি বলেছি কি এটা আমার মেয়ে। সকালবেলা আসলে ঝাড় দিতে ই মুছতে জিজ্ঞেস করছি কি আমার বাচ্চা ভালো আছে, বলে হ্যাঁ ভালো আছে আমার বাচ্চা। এখন কেমন আছে জানেন? এখন শুনছি কি বাচ্চা ই কি বলছে, ওই নেই না কি বলছে। কি চাইছেন এই নার্সিংহোমের বিরুদ্ধে শাস্তি চাইছেন? এদিকে নার্সিংহোমের তরফে বিকাশ দাস বলেন, পেশেন্টটা হসপিটালে ভর্তি ছিল, পেশেন্টার আগে তো সিজার ছিল, নিচ দিয়ে ব্লিডিং হচ্ছিল, তো পেশেন্টটা খারাপ ছিল বলে আমাদেরকে ফোন করেছিল যে আপনাদের এখানে ভর্তি করো। তো আমরা বললাম ঠিক আছে নিয়ে আসুন। পেশেন্টটাকে কালকে নিয়ে এসেছে 5টার দিকে, প্রায় 5টার দিকে নিয়ে এসেছে। আমরা দেখছি যে আগে 2টো সিজার করা আছে, আর নিচ দিয়ে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, বাচ্চার ডেথ হয়নি, 7 মাস হয়েছে। তো বাড়ির লোককে বলা হলো যে বাচ্চা তো ন্যাচুরেট হয়নি, কিন্তু পেশেন্টকে বাঁচাতে গেলে বাচ্চাটাকে বের করতে হবে। তো বাড়ির লোক বললো ঠিক আছে আপনারা যেটা ভালো হয় আপনারা করুন, তাতে ওরা কনসেন্টে সই সই করে সব রাজি। রাজি হওয়ার পর আমরা সিজার করলাম, সিজার করে বাচ্চাটা বেরালো, খুবই ছোটো বাচ্চা বেরালো। ওদেরকে জানানো হলো যে বাচ্চাটা ছোটো আছে, 90% চান বাচ্চা আপনাদের বাঁচবে না, 10% যদি হিটে ভিটে রাখি উপরবেলার আশীর্বাদে তাহলে বাঁচবে। তো রাখা হলো, রাখিয়ে রাত্রেবেলা ওরা আসলো, আবার ওদেরকে বাচ্চাটাকে দেখানো হলো, দেখানোর পর ওরা ছবি করে নিয়ে গেল, বাচ্চা খারাপ ছিল। তো সকালবেলা বাচ্চাটা মারা গেছে, ওরা এখন ইস্যু করছে যে রাত্রে দেখে গেলাম কিন্তু সকালবেলা কেন মারা গেল। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। দুর্গাপুজো ও ফুলপাতি উপলক্ষে শিলিগুড়ির তরাইডওয়ার্স গোর্খা ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মাননীয় মোহন শর্মার পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, আমি মৃদুল গোস্বামী, সভাপতি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস।
শারদ উৎসবের প্রাক্কালে আলিপুরদুয়ারের সমস্ত নাগরিকবৃন্দের কাছে আমার আবেদন, এই উৎসবের মরশুমে সবাইকে প্রথমেই আমি আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমার থেকে যারা বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ গুরুজন, তাদের প্রতি রইল আমার প্রণাম এবং সেলাম। নমস্কার। দুর্গাপুজো ও ফুলবাতি উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কালচিনী ব্লকের সভাপতি মাননীয় বাবলু মজুমদারের পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা, স্বস্থ রহিয়ে, স্বচ্ছ রহিয়ে। হম লোগ তরফ সে আপ লোগো কো ফুলপাতি আর দুর্গা পূজা কা ঢের সারি বধাইয়ে আর সাথ মে ভাইচারা প্রেম রেখে আর উচ্চ নীচ কো মিটাইয়ে। নমস্কার সবাই মেরো জয়গো বাসীলাই ফুলপাতি, বড়া দশাই, ভাই টিকা সাথে ছট পূজাকে পবন অবসর মা হার্দিক মঙ্গলময় শুভকামনা। নমস্কার। নমস্কার, এস ফুলপাতি দুর্গা পূজা এবং দশাইকে উপলক্ষ্য মা আমার জয়গাঁওকে সম্পূর্ণ বাসীলাই হার্দিক শুভকামনা দিন চাহু। আউনোস তপাইরা হামি মিলি এস পালিক চাড়াই শান্তি রা খুশিয়ালী কো সাথমা আমি মনাউ। ধন্যবাদ। হিমের পরশ লাগে প্রাণে শারদীয়ার আগমনে, আগমনীর খবর পে বনের পাখি উঠল গে, শিশির ভেজা নতুন ভোরে মা আসছে আলো করে। ভয়েস রেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। উইশ ইউ অল হ্যাপি দুর্গাপূজা।